ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলো সরকারের দীর্ঘদিনের এক নায়কতন্ত্র এবং দানবীয় শাসনকাল থেকে যেন পরিত্রাণ পেল পুরো জাতি যেন পুরো জিম্বি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশ আর নতুন রাষ্ট্রের সামনে রাষ্ট্র সংস্কারে কিন্তু মূল চ্যালেঞ্জ হতে যাচ্ছে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সেই সঙ্গে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা এবং গণ রাজনৈতিক শিক্ষা এ বিষয়গুলো নিয়ে আজ আলোচনা আনতে চাই দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ শ্রদ্ধার আজকের আয়োজন আমি আপনাদের সঙ্গে আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনৈতিক শিক্ষা সংস্কার ও বাস্তবতা আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন পর্যায়ে পরিচিত হই স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ হাসানত আলী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে আরো আছেন ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী অধ্যাপক ইতিহাস বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এমন এক সময়ে দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা শেখ হাসিনার সৈন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি সেই জায়গা থেকে যে নতুন বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি যে প্রত্যাশা আমরা রাখছি বাস্তবতার সাথে ফারাক কতটুকু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচককে এবং এই মুহূর্তে যারা টক শো দেখছেন এবং আগামীতে দেখবেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অর্থনীতিবিদ নোবেল লোরিয়েট অধ্যাপক ডক্টর স্যার যেটা বলেছেন অমূলক বলেননি কারণ গত ষোলো বছরে বা সতেরো বছরের বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আপনি দেখেন সংকটের শুরু নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের যে একদলীয় একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করার যে একটি সুযোগ তৈরি করা হলো এখান থেকে কিন্তু সংকটের শুরু আমরা দুই হাজার যদি কথা বলি আঠারো চব্বিশ এগুলো নিয়ে আলোচনা আমরা বহু করেছে এই যে মানুষের কাছে যে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির যে অভাব বা সরকার যেন তেন প্রকারে ক্ষমতার ম্যাদ বৃদ্ধি করার যে একটি চেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করা সরকারি পৃষ্ঠপোষকতা সেগুলো আমরা দেখছি এখন আর কি এই সার্বিক অবস্থার মধ্য দিয়ে দেশের প্রকৃত সাংবিধানিকভাবে মালিক কে জনগণ সেই জনগণের মালিকানাকে চিন্তাই করেছিল এই আওয়ামী লীগ বা এই পতিত সরকার গত পনেরো বছরে তো যদি একটা দেশে যদি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি যদি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করা না যায় তাহলে দুর্নীতি হয়েছে ব্যাংকিং সেক্টরের ধস নেমেছে টাকা পাচার হয়েছে তারপরে নির্বাচন কমিশনকে দুর্বল করে দেওয়া হয়েছে বিচারাঙ্গনে হত্যা মামলার আসামিকে বিচার নিয়োগ করা হয়েছে এবং একজন প্রধান বিচারপতি তিনি একজন আইন কর্মকর্তা থেকে বিশাল বড় একটা শর্ট উপহার হিসেবে গ্রহণ করেন তিনি ছাত্রলীগের সভাপতি সাধারণ কম্পকে ফুলের মালা গ্রহণ করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে ছাত্র আন্দোলন দলীয় বিবেচনায় ভিসি প্রভিসি ট্রেজারার নিয়োগ করার মধ্য দিয়ে একটি দল দাসের অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছিল যে তৈরি করার মধ্য দিয়ে আমার মেধাবী সন্তানরা হলে থাকতে পারেনি আমার মেধাবী সন্তানরা পরীক্ষা দিতে পারেনি আমার সন্তানরা যাদেরকে যাদেরকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং বৈষম্যের বিরুদ্ধে যখন কথা বলতে গেছে তখন তাদেরকে চরমভাবে অপমানিত করা হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে এই যে সার্বিক বিষয়ে যদি দেখেন তাহলে আসলে তো কোনো জায়গায় স্বস্তির কোনো সুবাতাস ছিল না এটাই বাস্তবতা এখন প্রশ্ন হলো যে এই যে নতুন স্বাধীনতার কথা আমরা বলছি বা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি এটি কিন্তু ছোট্ট চ্যানেল চ্যালেঞ্জ নয় এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ প্রত্যেকটি জায়গায় কিন্তু সংস্কার করতে হবে আপনি আইন বাহিনীর সংস্কার আজকে দেখেন কতভাবেই বাহিনীকে ধ্বংস করা হয়েছে কিন্তু এটি তো বাস্তবতা যে পুলিশ ছাড়া একটি দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যার কারণে আমরা কি দেখলাম যে পাঁচ তারিখে পতন হলো তারপরে নয় তারিখে শপথ হলো এবং বান্ন ঘন্টা দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী থাকলো না পুলিশ ভয়ে পালিয়ে গেল সেনাবাহিনী চুপচাপ থাকলো দেশে এক ধরনের অরাজক অবস্থা এবং এটি কিন্তু কিছুটা হলেও এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে অর্জন কিছুটা হলেও সেখানে কিন্তু এক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে সেখান থেকে আমরা অনেকটা পথে ফিরে এসেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে মনে রাখতে হবে যে এই যে মানুষের যে ঘৃণা মানুষের যে ক্ষোভ মানুষের যে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব আইনশৃঙ্খলা বাহিনীর এটি কেন হল এটি হলো যে দলের দাস হবার কারণে এটি কিন্তু সব পুলিশ বাহিনী হয়নি গুটি কয়েক পুলিশ বাহিনী যারা এই সরকারের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধার বিনিময়ে এই পতিত সরকারকে তার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য গোটা দেশের মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বিচারে গুলি করে সাড়ে ছয় শতাধিক মানুষকে হত্যা করেছে তার তারপরেও তারা গুলি করার জন্য থামছিল না কিন্তু আজকে পুলিশের ভেতর থেকে দাবি উঠছে পোশাক চেঞ্জ চেঞ্জ করো করো দাবি দাবি উঠছে উঠছে নাম আমাদেরকে জনগণের পুলিশ কি মনে ছিল না যারা এই জনগণ যাদেরকে গুলি করে হত্যা করলেন তাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনার পোশাকটা কেনা হয় তাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনার রেশনের টাক চাল দেওয়া হয় আপনি সেই ট্যাক্স পেয়ারদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করলেন এটি তো হচ্ছে ডক্টর হাসানাত আলী আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের পরপর আমাদের সামনে বেরিয়ে এলো আয়নাঘরের ভয়াবহতার কথা সেই জায়গা থেকে আমরা দেখলাম রাষ্ট্রীয় বাহিনী আসলে কিভাবে সরকারি বাহিনীতে পরিণত করা হলো আয়নাঘরের বিষয়গুলো রহস্য উন্মোচন কেন আসলে ঘর উপত্থের আগে হলো না না আয়নাঘরের প্রশ্ন কিন্তু আপনার মনে থাকার কথা যে একটা একটা বিদেশি একটি চ্যানেল তারা কিন্তু আয়নাঘর নিয়ে ব্যাপক একটা নিউজ করেছিল যদিও সরকারের পক্ষ থেকে দায়িত্ব ছিল সরকারের খতিয়ে দেখা কিন্তু সরকার এতই জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং অগণতান্ত্রিক হয়ে গিয়েছিল যেটা আমলে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি আজকে আয়নাঘর আপনি চিন্তা করতে পারেন যে যে ব্রিগেডিয়ার আজমেই তার স্ত্রীকে বলা হয়েছিল আপনার স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না স্বামীর জন্য উনি অপেক্ষায় ছিলেন তারপরে যখন বলা হলো আপনি ফিরে আসবেন না উনি অন্য একজন ব্যক্তিকে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আপনি ভাবতে পারেন এই দুটি মানুষের এই ভদ্র মহিলা এবং এই ভদ্রলোকের অবস্থাটা কী তাদের দুটি সন্তান এই যে বিষয়গুলো তারপরে একজন ব্যারিস্টার তার স্ত্রী বলছে কোনো দিন ফিরে আসবে আমি জানতাম না তারপরেও অপেক্ষায় আমি ছিলাম এই যে ভয়াবহ দৃশ্যগুলো মানুষের হার কঙ্কাল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি এই আয়নাঘরের ভয়াবহতা কিন্তু সিনেমার মানায় না সিনেমা কোথায় সিনেমা কেন সমস্ত কিছুকে হার মানায় এই যে এরকম যে করা যায় দেখেন এখন পর্যন্ত রহস্য হয়নি আয়না ঘর থেকে খুঁজে পাওয়া যায়নি চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি অজস্র ছেলেমেয়ের বাবাদেরকে খুঁজে পাওয়া যায়নি এখনো মারা তার সন্তানের জন্য অপেক্ষা করে কান্নাই থাকে সন্তানরা চাই তার বাবার লাশটা ফিরে পেতে পেতেছে সন্তানরা জানতে চায় তার বাবার কবরটা কোথায় অন্তত দুহাত তুলে সেখানে দোয়া করবে এই আয়নাঘর তো কিন্তু আমার আপনার কাছে প্রশ্নটি আয়নাঘর যারা তৈরি করেছে আয়নাঘর তৈরির কারিগরদের নেপথ্যে উদ্দেশ্য কি ছিল না উদ্দেশ্য হলো বিরোধী মতকে দমন করা উদ্দেশ্য হলো মানুষের বাক স্বাধীনতাকে অরণ করা আমরা এখানে যখন কথা বলেছি আপনি নিজেও জানেন যে কথা বলার মাঝখানে কিভাবে এই আয়না ঘরের প্রেতাত্মারা বিভিন্নভাবে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে আমি আর এখানে না বলি সেগুলো কথা যে আমরা যেন এটা বলি ওটা বলি এ করি তা আমরা স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তভাবে কথা বলতে চাই একেবারেই স্বাধীনভাবে কথা বলতে চাই মানুষের পক্ষের কথা বলতে চাই যদি এই গণ অভ্যুত্থানের বা ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশটা আমরা পেলাম সেখানেও যদি অবিচার হয় জয়ী কথা দিয়ে যাচ্ছি সেই অবিচারের বিরুদ্ধেও কথা বলবো এবং সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো কার পক্ষে যায় কার বিপক্ষে যায় সেটা একজন শিক্ষক হিসাবে বিবেচনা করব না বিগত দিন যা করেছি এখনও তাই করেছি আমি শুধু এতটুকু বলতে চাই যে দেখেন এমন একটি বাংলাদেশ আমরা তৈরি করেছি এই গত পনেরো ষোলো বছরে সেখানে মানুষের কাউকে আমরা শ্রদ্ধা করিনি আমরা অধ্যাপক ইউনুসকে তার মতো একজন বরেণ্য মানুষকে যিনি বিশ্বে অধ্যাপক ইউনিস মানে বাংলাদেশ বাংলাদেশ মানে অধ্যাপক ইউনিস আটতলা বিল্ডিংয়ে লিফ্ট বন্ধ রেখে ওপর থেকে নিচে তুলেছি একবার চিন্তা করিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তুচ্ছ কারণে চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি তাকে দেওয়া তার শহীদ রাষ্ট্রপতি জিয়া মারা যাওয়ার পরে তাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে সেই বাড়ি ভেঙে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করতে দীর্ঘদিনের যে রাজনীতি সংস্কৃতি তৈরি হয়েছে প্রতিহিংসার রাজনীতি এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা পরিত্রাণ পাবো কিনা প্রশ্নটি রেখে যাচ্ছি আপনার কাছে পরবর্তী অংশে ফিরছি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি আমরা দেখলাম যে কিভাবে আসলে গণতন্ত্রের মূলক একটি রাজনৈতিক দল স্বৈরাচারে পরিণত হতে পারে এর কারণ কি ধন্যবাদ দেখুন দীর্ঘ দিনের যে সামরিক শাসন সেই সামরিক শাসনের পরে উনিশশো নব্বই যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল কিন্তু ততদিনে মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটা অনেকটাই ম্লান হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাসটাও আমাদের কাছে অনেকের কাছেই আপনার আমরা অনেকটাই ভুলে যেতে বসি ফলে আমরা দেখব যে গণতান্ত্রিক যাত্রা শুরুটা হলো নব্বইয়ের গণভ্যতানের মধ্য দিয়ে কিন্তু সেই গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা সেগুলো ঠিক প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগেই আমরা দেখছি যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এক ধরনের ভাঙন শুরু হয় এখানে আমি দুটো বিষয় বলতে চাই আপনারা জানেন যে দুটোর প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশে দীর্ঘদিন দেশ শাসন করেছে এই দল দুটির মাঝে গণতান্ত্রিক চর্চার একটা অনুপস্থিতি আমরা শুরু থেকে দেখেছি ফলে একটি দল যদি ভিতরে গণতান্ত্রিক না হয় তাহলে সেই দল কিভাবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে আই মিন গণতান্ত্রিক যে তাহলে ডক্টর মোহাম্মদ গোলাপ এই প্রশ্নটি তো আসলে খুবই প্রাসঙ্গিক তাহলে আবারো যে দানবীয় শাসনকালের পুনর্বাসন হবে না সেই নিশ্চয়তা আমাকে কে দেবে সেটা এখন দেখার বিষয় সেটাই আমাদের জন্য সামনের দিনের চ্যালেঞ্জ যে বিষয়টা আমাদের এখন গুরুত্ব দেওয়ার বিষয় সেটি হচ্ছে আমাদের সব কিছুকে পুনরুদ্ধার করতে হবে আমার পূর্ববর্তী বক্তাও অনেকগুলো বিষয় বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুনরুদ্ধার করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করতে হবে আমাদের উনি যেমনটি বলেছেন সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের পুনরুদ্ধার করতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার সর্বশেষ কী অবস্থা আপনি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে আমাদের ছেলে ছেলেমেয়েরা স্কুল কলেজ ছেলেমেয়েরা রীতিমতো ভীতির মাঝে আছে তারা পরীক্ষা দিতে যাচ্ছে না যে কী ধরনের শিক্ষাব্যবস্থা আপনি বিশেষ করে নতুন যে কারিকুলাম যেটা নিয়ে কথা হচ্ছে যেটা দু হাজার একুশের যে কারিকুলাম এটা তো বিভিন্ন জায়গা থেকে দাবি আসছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই শিক্ষা উপদেষ্টা তিনিও বলেছেন যে যতটা সম্ভব ফেরত যাবেন ইমিডিয়েটলি কিন্তু এই শিক্ষা যে কারিকুলাম নতুন সেটা বাতিল করতে হবে এবং যদি আপনি প্রশাসনের দিকে তাকান আমি বলবো যে একটা মেধাহীন যদি আপনি নিয়োগ প্রক্রিয়া দেখেন পদোন্নতি প্রক্রিয়া দেখেন নিয়োগ এবং পদোন্নতি প্রক্রিয়ায় যদি আপনি বিশেষ বিশেষ কোটার ব্যবহার দেখেন আপনি যদি রাজনৈতিক দলীয় পরিচয়ের যে প্রভাব সেটা যদি দেখেন এবং কোনো কোনো ভবন থেকে আমরা তো এখন দেখতে পাচ্ছি যে সুপারিশ এসেছে পিএচির কাছে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ফলে একই প্রক্রিয়ায় যারা নিয়োগ পেয়েছে একই প্রক্রিয়ায় তারা পদোন্নতি পেয়েছে একই প্রক্রিয়ায় কিন্তু তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে এবং পর পরপর আমরা এও দেখেছি প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক লেগেছে এটি প্রমাণ করে না যে আসলে সবই দলীয় নিয়োগ ছিল নিশ্চয়ই প্রমাণ করে নিশ্চয়ই প্রমাণ করে ফলে কি হয়েছে প্রশাসন পুরোপুরিভাবে আপনার মেধাহীন এবং দুর্নীতিগ্রস্ত এবং চাটুকার এবং একেবারেই একটি দলের পার্টিকুলার দলের হয়ে কিন্তু তারা কাজ করেছে এই যদি হয় প্রশাসনের অবস্থা তাহলে দেশের অবস্থা কোন দিকে যায় সেটা আমরা সহজেই অনুমান করতে পারি আপনি যদি অর্থনীতির দিকে তাকান দেশের এই মুহূর্তে বড় কনসার্ন তো দেশের অর্থনীতি দেশের অর্থনীতি তো এটাকে পুনরুদ্ধার করতে হবে এবং কিভাবে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে সেই খবরগুলো তো আমরা আগের থেকে জানতাম এবং এখন নতুন করে আরো বেরিয়েছে আপনি জানেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেখানে কোটি কোটি ডলার ডলার ভাবা যায় আমরা ভাবতেও পারি না ফলে আপনারা জানেন যে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যোগ পার করছি ফলে আমাদের দেশে যে পরিমাণ আমাদের যারা আমাদের গার্মেন্টস সেক্টর থেকে এবং আমাদের যে আপনার যেসব আপনার আমার শ্রমিক যারা বিদেশে আছে তারা যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে সেই রেমিটেন্সগুলোকে যদি আমরা সঠিকভাবে দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারতাম লুটপাট দুর্নীতিগুলো বন্ধ করতে পারতাম তাহলে তো আমরা সত্যিকার অর্থে আমরা একটা মানে

টোটাল যে এইটার যে খরচ সেই খরচটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের ঢাকা শহরে এখন মেট্রো রেল চলছে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অর্জন কিন্তু মেট্রো রেলের কত টাকা করা সম্ভব ছিল সেখানে কত টাকা হয়েছে এবং আমাদের যে রাস্তাঘাটগুলো আপনাদের যে রাস্তাঘাটগুলোতে যে পরিমাণ বাজেট দেওয়া এবং আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো সবচেয়ে খরচের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা রাস্তা বানিয়ে যায় এবং তারপরে কিন্তু রাস্তা কী হয়ে যায় আপনার ভেঙে যায় তার মানে হচ্ছে পুরো উন্নয়ন প্রকল্পকে নিয়ে একটা চক্র দাঁড়িয়ে গিয়েছিল এবং উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে সেটা আমরা দেখেছি ফলে আমাদের সবগুলো জায়গায় কিন্তু গভীরভাবে মনোযোগ দিতে হবে এবং পুনরুদ্ধার করতে হবে পুনরুদ্ধার করা ছাড়া আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু খুব বেশি সুযোগ নেই এবং আমাদের এই যে আপনি পুলিশের কথা বলছেন প্রত্যেকটা বাহিনী দেখুন যে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি ইনস্টিটিউশনে বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন পুলিশ প্রশাসন বলেন আরও যেসব বাহিনী আছে আয়নাঘরের কথা হয়েছে সবগুলো ইনস্টিটিউশনকে সবগুলো বাহিনীকে পুরো প্রশাসন যন্ত্রকে একটি দল ক্ষমতায় থাকবার জন্য ব্যবহার করেছে এটি একটি জাতির জন্য একটি দেশের জন্য অত্যন্ত অত্যন্ত ভয়াবহ করে একটি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষ কি হলো সর্বশেষ তো আমরা দেখতে পেলাম যে সত্যিকার অর্থে যখন ছাত্র জনতা আপনারা দেখছেন যখন একটা গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে তখন কিন্তু পুরো বিষয়টা এত মিথ্যার উপরে দাঁড়িয়েছিল এত অনিয়ম এবং এত আপনার অমানবিকতার উপর দাঁড়িয়েছিল সেটার পতন হতে কিন্তু বেশি সময় লাগেনি এই জায়গা কিন্তু আমাদের রাজনৈতিক শিক্ষার যে কথাটা বলছেন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি গণতন্ত্রের নাম করে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে ব্যবহার করে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় থাকতে চান যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল অটোক্রেসি আপনি একটি সাংবিধানিক এক ধরনের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান হ্যাঁ আপনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন হয়তো মনে হতে পারে আপনি খুব ক্ষমতাশীল আপনি অনেক ক্ষমতাশালী কিন্তু যখন পতনটা আসবে তখন কিন্তু আপনি মুহূর্তের মাঝে আপনার সেই পতনটা আসবে সেটা আপনাকে তখন কিন্তু কেউ ঠেকাতে পারছে না ফলে এটা কিন্তু একটা রাজনৈতিক শিক্ষা কেমন আমাদেরকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের সরকার রাষ্ট্র প্রশাসন আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বলছি এবং ধসে পড়া অর্থনীতির পুনর্গঠনের কথা বলছি কিন্তু রাজনৈতিক সংস্কার যদি না হয় তাহলে আসলে গণঅভ্যুত্থানের সুফল কি আমরা পুরোপুরি ভোগ করতে পারব প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি বিরতির সময় হয়েছে দর্শক দেশ সন্ধানের পর একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর মোহাম্মদ হাসানাত আলী যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা পরিত্রাণ পাবো কি জনগণ যেমন আসলে আয়নাঘরে সেই ভয়াবহতা দেখতে না নিশ্চয়ই হাওয়া ভবনের ভয়াবহতাও দেখতে না দেখেন আমি আশাবাদী মানুষ ছয়শো পঞ্চাশ জন ছাত্রের রক্তের মধ্য দিয়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে এখনো শত শত ছাত্ররা দেশের বিভিন্ন হাসপাতালে আহত রক্তাক্ত এবং খুব কষ্টকর জীবন অতিবাহিত করছে এখনও পাঁচ শতাধিক মানুষ চোখে গুলিবিদ্ধ অবস্থায় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি সেই দেশ কখনো পরাজিত হতে পারে না তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতেই হবে সেই রক্তের ঋণটি হলো যে হিংসার বদলে হিংসা না হ্যাঁ কেউ যদি অপরাধ করে থাকে দেশে প্রচলিত আইন আছে বিচার ব্যবস্থা সংস্কার হবে সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তি হবে কেউ যদি দুর্বৃত্তায়ন করে কেউ যদি আবারও যদি আওয়ামী লীগের সেই পতিত সরকারের চরিত্র দেখাতে চায় আমি অনুরোধ করবো এই সরকারকে বা যারা আগামী দিনের নেতৃত্বে আসবে দয়া করে তারা এই শেখ হাসিনার এই পলাতক বা পতিত সরকার থেকে শিক্ষা গ্রহণ করবে যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি মানুষকে শাসন করতে যায় শোষণ করতে যায় নির্যাতন করতে যায় জনগণ কিন্তু তার প্রতিশোধ নেই শুধু ছাত্ররা দেখেন আন্দোলন করেছে ঠিক আছে কিন্তু আপনি কি মনে করেন আমার মায়েরা রান্না করে তাদেরকে খাবার পরিবেশন করেছে বাবা তার সন্তান নিয়ে এসেছে মা তার মেয়েকে নিয়ে এসেছে সমর্থন জানিয়েছে কেন এই ধরনের জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই ধরনের প্রতিহিংসা রাজনীতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি এই ঘটনা ভবিষ্যতে যদি আবারও ঘটে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্য আমি আশা করতে চাই যে বাংলাদেশের বৃহৎ দল যে নেত্রী আপনি সেদিনের তিন মিনিটের একটি বক্তব্য কোনো বিদ্বেষ নেই কোনো হিংসা নেই কোনো সমালোচনা নেই উনি বলেছেন শান্তির বাংলাদেশ চাই তরুণ প্রজন্মের হাতে নেতৃত্বে দেওয়ার কথা বলেছেন তো তরুণ প্রজন্ম যারা এই আঠারো বছরের জঞ্জালকে মাত্র পনেরো ষোলো দিনে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারে দেশ থেকে তারা যদি কেউ যদি এই প্রতিহিংসার রাজনীতি দেশে করতে চায় আমি বিশ্বাস রাখতে চাই আমার সন্তানের প্রতি তারা আবারও রুখে দাঁড়াবে এবং আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করব। যে দয়া করে দয়া করে হিংসার পরিবর্তে নয় হিংসা নয় বরং হিংসার পরিবর্তে শান্তির বার্তা বয়ে দিন কারণ মানুষ যে আগামী ভোট আসছে এই ভোটের মধ্যে যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি বিরোধী দল বা বিএনপি বা অন্যান্য দল এবং আওয়ামী লীগের মতো চরিত্রগত কোনো পার্থক্য যদি খুঁজে না পায় কেন আপনাকে ভোট দেবে কেন ভোট দেবে আপনাকে এই চরিত্রগত প্রশ্ন আসে যে পরাজিত শক্তি দোষরদের ষড়যন্ত্র কি শেষ হয়েছে আমি এই আলোচনায় ফিরতে চাই অন্য আমি শেষাংশে ফিরছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানি আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে রাজনৈতিক সংস্কার না হলে গণভ্যুত্থানের সুফল আমরা পুরোপুরি ভোগ করতে পারব কি না মানে এই গণভ্যুত্থানের যে প্রত্যাশা এবং ছাত্র জনতার যে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিয়ে আগাতে হবে এবং অবশ্যই রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতির জায়গায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল আমরা জানি কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি যে সরকার জনগণের জন্য নয় বরং জনগণই হয়তো সরকারের জন্য অর্থাৎ সরকার তার প্রয়োজনে জনগণকে ব্যবহার করেছে জনগণকে নির্যাতন নিপীড়ন করেছে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে অর্থাৎ বলবার চেষ্টা করা হয়েছে যে রাষ্ট্রের প্রয়োজনে সরকারের প্রয়োজনেই আমাদেরকে নীরব থাকতে হবে আমাদের চুপ থাকতে হবে কথা বলা যাবে না এই যে বাঘ স্বাধীনতা হরণ করে নেওয়ার একটা 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 প্রক্রিয়া আমরা দেখেছি এবং আপনি দেখবেন যে একটু আগে বলেছে প্রতিহিংসা রাজনীতি আমরা দেখেছি তাহলে আপনি যদি এবং আমরা কি দেখেছি যে একটা একটা দীর্ঘদিনের একটা 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 সংস্কৃতি দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে বিরোধী দলকে বিরোধী দল ছাড়া কিভাবে একটা গণতান্ত্রিক সরকার কাজ করতে পারে বিরোধী দলকে ছাড়া কীভাবে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে পারে না থিওরিটিক্যালি পারে না কিন্তু আমরা দেখেছি সরকারি দল বিরোধী দলকে কোনো স্পেস দেয়নি বিরোধী দলের যে অস্তিত্ব সেটা তারা স্বীকার করেনি আবার যদি আমরা আরও পিছন ফিরে দেখে যাই

গণতান্ত্রিক অগ্রযাত্রায় বার আমরা বারবার হোঁচট খেয়েছি সেই জায়গা থেকে চব্বিশের এই গণভ্যুত্থানকে রাজনৈতিক দলগুলোকে সতর্ক বার্তা হিসেবে নেবে নিশ্চয়ই নিতে হবে এবং এই চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে ছাত্র সমাজ তারা তাদের যে ইভেন তারা তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছে আপনারা দেখবেন যদি আমাদের ছাত্রদের কর্মসূচিগুলো যদি দেখেন এর মাঝে তারা এবং তাদের যদি বক্তব্য বিবৃতি দেখেন আমরা কিন্তু মুগ্ধ হয়ে শুনছি গতকালকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার যে সমন্বয় তাদের সাথে আমাদের মিটিং ছিল ওরা যখন কথা বলছে ওরা এত রাজনৈতিকভাবে এত প্রজ্ঞার পরিচয় দিচ্ছে আমি কিন্তু অভিভূত হচ্ছি ফলে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনারা দেখবেন যে একদম মেধাহীন রাজনীতি কিন্তু চলছে যারা রাজনীতি করছেন তারা শুধু স্লোগানে আছেন পড়াশোনা কিন্তু নেই ফলে রাজনীতির মাঝেও যে আপনার মেধার চর্চা সেটাকে ফিরিয়ে আনতে হবে এবং মেধাভিত্তিক রাজনীতি হতে হবে একটা এবং আমাদের এই দেশে সার্বিক যে অগ্রগতি তার জন্য আমাদের একটা বুদ্ধিভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেই বুদ্ধিভিত্তিক আন্দোলন গড়ে তোলবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিতে হবে ফলে মেধাহীনদের ক্যাডার ভিত্তিক যে রাজনৈতিক চর্চা সেখান থেকে দলগুলোকে বেরিয়ে আসতে হবে এটাই হচ্ছে এই চব্বিশের ছাত্র গণতার অভ্যুত্থানের ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ হাসান আতালি পরাজিত শক্তির দোষরদের ষড়যন্ত্র কি শেষ হয়েছে গড় অভ্যুত্থানের মধ্য দিয়ে একদম নয় এখনো চলমান এবং সেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে পতিত সরকারের প্রধানমন্ত্রীর পুত্র সজীবদের জয় যিনি দেশের মানুষের কাছে ক্ষমা চান না সাড়ে ছয়শো মানুষ হত্যা করার পরে টাকা পাচার করার পরে জাতির কাছে ক্ষমা চান না আয়নাঘর তৈরি করার জন্য জাতির কাছে ক্ষমা চান না তারপরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ডলার চুরি করার জন্য উনি ক্ষমা চান না উনি ভারতের কাছে চান যে নির্বাচন তিন মাসে দেওয়ার জন্য আমার ছাত্ররা রক্ত দিয়েছে এই তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার যেন তেন প্রকৃত নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দেশে হবে তার আগে সংবিধানের সংস্কার আপনি করবেন না তিনশো পার্লামেন্ট মেম্বারকে বসিয়ে রেখে নতুন আরেকটা নির্বাচন করবেন নির্বাচনের মাঠ আপনি সংস্কার করবেন না সকলের জন্য কাঙ্ক্ষিত স্বাধীনতা যেন বেদখল হয়ে না যায় আমরা কতটা সচেতন অবশ্যই সচেতন আমরা ছিলাম তো আমরা ছিলাম ছাত্রদের সাথে আমাকে মাথায় রাখতে হবে সামনে যারা ক্ষমতায় আসবে ছাত্রদের নয় দফার প্রতি সামনে রেখে যদি রাজনীতি তারা না করে এই ছাত্র সমাজ কিন্তু এখনও ঘরে ফিরে যায়নি নয় দফার মধ্যে অন্যতম একটি দফা ছিল যে কোনো চাকরির ক্ষেত্রে সমাজের কোনো একটি জায়গায় কোনো বৈষম্য হবে না সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে ছাত্রদের প্রতি শ্রদ্ধা রেখে আমি তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই ছাত্রদের মূল জায়গা কিন্তু ক্লাসরুম ছাত্রদের মূল জায়গা কিন্তু তাদের হল নিরাপদ আবাসিক স্থল সেই হলগুলো নিরাপদ হবে কোনো সরকারি দলের সন্ত্রাসী বা এই লাঠিয়াল বাহিনী তারা যেন আজকে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে বই পাওয়া যায় না কলম পাওয়া যায় না অস্ত্র পাওয়া যায় সেই অস্ত্রমুক্ত ক্যাম্পাস তাদের দাবি তারা নিরাপদে নির্ভয়ে মেধাবীরা তাদের হলে থাকবে সেটি তাদের দাবি এই দাবিগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি তাদেরকে আবারও যদি এই দাবির ক্ষেত্রে যদি সেখানে যদি যদি অনীহা দেখে তারা তাহলে এই যে ছাত্র সমাজরা রক্তের বিনিময়ে যে পথটা তৈরি করলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ওই পদ দিয়েই আমাদেরকে হাঁটতে হবে এবং পথের শেষ প্রান্তে যে বৈষম্যমূলক একটি বাংলাদেশ বা স্বাধীনতার প্রকৃত চেতনার কথা আমার সমালোচক বললেন স্বাধীনতার মূল্যবোধ বা চেতনা মানে কি গণতন্ত্র হরণ করা স্বাধীনতার চেতনা মূল্যবোধের মানুষ কি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা স্বাধীনতার মূল্য মূল্যবোধের চেতনা মানে কি আয়নাঘর তৈরি করে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘমেয়াদী বিচ্ছেদ তৈরি করে দেওয়া স্বাধীনতার চেতনা মানে কি টাকা পাচার করে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাওয়া স্বাধীনতার চেতনা মানে কি একটি অর্থনৈতিক বৈষম্য তৈরি করা স্বাধীনতার মূল চেতনার মানে কি যে আমার অর্থনৈতিক বা ব্যাঙ্কিং সেক্টরগুলোকে ধ্বংস করে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া অতএব স্বাধীনতার চেতনার বাংলাদেশ আমরাও চাই সেই স্বাধীনতার চেতনার বাংলাদেশ হলো সাম্যতার বাংলাদেশ ন্যায্যতার বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ এই ন্যায্যতা সাম্যতা ন্যায় বিচার আইনের শাসন ছাত্ররা এই মৌলিক কিছু বিষয় নিয়ে রক্ত দিয়েছে সেই রক্ত রাস্তা অলিগলি থেকে রক্তের গন্ধ কিন্তু এখনো আমরা শুনতে পাই আপনি রাস্তাতে যখন হাঁটেন শুনতে পান কিনা আমি জানি না আমার চোখে কিন্তু রক্তের গন্ধ আসে আমার নাকে কিন্তু রক্তের গন্ধ আসে সেই বিভৎস দৃশ্যগুলো মুগ্ধদের পানি লাগবে পানি লাগবে সেই বিভৎস দৃশ্য যে কি পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দেওয়া হচ্ছে তখনও সে জীবিত সেই বিভৎস দৃশ্য যে একজন চার বছরের কন্যা সন্তান ছাদের উপরে দাঁড়িয়ে হেলিকপ্টার দেখতে গেছে সেখান থেকে গুলি করে আপনি হত্যা করে সেই চার বছরের শিশুকে যুগে নাহবামী দর্শক এখানে শেষ করছি দেশ আজকের আয়োজন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য